বাংলাদেশের উন্নয়নে বিএনপির গাত্রদাহ হয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, পরাজিত হবার ভয়ই ষড়যন্ত্র করে তারা নির্বাচনকে বানচাল করতে চায়। আর দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিদেশিরা যতই হস্তক্ষেপ করুক, সংবিধান অনুযায়ী যথাসময়েই হবে আগামী নির্বাচন। বিকেলে রাজধানীর উত্তরায় 14 দলের শান্তি সমাবেশে তাঁরা এসব কথা বলেন। রিফাত শিশিরের প্রতিবেদন। গণতন্ত্র, উন্নয়ন ও সাংবিধানিক শাসন অব্যাহত রাখতে এবং বিএনপি জামাতের নির্বাচন বিরোধী ষড়যন্ত্র রুখে দিতে রাজধানীর উত্তরার আজমপুরে শান্তি সমাবেশের আয়োজন করে 14 দলীয় জোট। ওরা বাংলাদেশের স্বাধীনতা চায় না, ওরা বাংলাদেশে গিয়ে যাত্রা চায় না। বিদেশিদের স্বার্থ রক্ষা করে চলে না বলেই বিএনপির সাথে ষড়যন্ত্র করে সরকারের পতন ঘটাতে চায় বিদেশিরা, এমন মন্তব্য করেন 14 দলের নেতারা। সরকার তাদের হুকুম মাফে তার পাওয়ার নিশ্চয়ই চালাবে না। আজকে তারা সকল দক্ষিণপন্থী শক্তিকে এক করেছে। তাদের লক্ষ্য রেজিম চেঞ্জ। আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, বিএনপির কারণেই বিদেশিরা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আজকে যেভাবে ন্যাক্কারজনকভাবে বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানবাধিকার কথা বলে, যেভাবে বাংলাদেশে তাদের বিভিন্ন পদক্ষেপ তারা নিচ্ছে, যেভাবে বাংলাদেশে তারা আসছে, এটা করেছে কারা? এটা বিএনপি। বিএনপি তাদেরকে লবিস্ট নিয়োগ করে তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছে এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে সে বিদেশিরা হস্তক্ষেপ করছে। আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় 14 দলের সমন্বয়ক বলেন, উন্নয়নে বিশ্বাস করে না বলেই ষড়যন্ত্র করে নির্বাচনকে বানচাল করতে চায় বিএনপি। আজকে শেখ হাসিনা যখন পাকিস্তানকে পিছিয়ে ফেলে দিয়ে সমস্ত সুযোগে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে সারা বিশ্ব যখন বাংলাদেশ উন্নয়নের রোড মডেল করে, তখন তাদের গাত্রদাহ হয়। তারা গণতন্ত্রের পিছন দিকে ছুরিকাত করে ক্ষমতা আসতে চায় বলে আজকে নির্বাচনকে তারা বানচাল করতে চায়। মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান আমির হোসেন আমু। সবাই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশে অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব। রিফাত শিশির, এসএটিভি, ঢাকা।